That's it, all the way. Lee Durden's arrived. What a year it's been for him. ৯৬ এর শ্রীলঙ্কার মতো বাংলাদেশও ইতিহাস গড়তে পারে আসন্ন ২০২৩ বিশ্বকাপে। বাংলাদেশ বিশ্বকাপ জিতবে এমন প্রত্যাশা অবশ্য সাধারণ কারো নয়। ৯৬ এর বিশ্বকাপ জয়ী অর্জুনা রানাতুঙ্গার দলের সদস্য এবং বর্তমানে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হাসান তিলকারত্নের। ২৫ জুন মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের সম্ভাবনা সম্পর্কে হাসান তিলকারত্নে বলেছেন, টাইগার ক্রিকেটারদের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ দলের মাঝে বিশ্বকাপ জেতার মতো সব ধরনের উপকরণই আছে। তাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, পরস্পরকে সমর্থন করতে হবে। হাসান তিলকারত্নে আরও বলেন, আমি নিশ্চিত যে তাদের মাঝে বিশ্বকাপ জেতার সব রসদই আছে। ৯৬ এর বিশ্বকাপ জয়ী সাবেক এই লঙ্কান ক্রিকেটার মনে করেন, ২৭ বছর আগে শিরোপা জয়ী সেই শ্রীলঙ্কা দলের মতোই বাংলাদেশের এই দলটাও বেশ শক্তিশালী। তিনি বলেন, প্রকৃতপক্ষে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। ১৯৯৬ বিশ্বকাপে কেউ ভাবেনি আমরা বিশ্বকাপ জিততে পারবো, তবে নির্দিষ্ট দিনে জিততে হলে আপনার সেরা খেলাটাই খেলতে হবে। হ্যালো ওয়ালটন। হ্যালো, এসি স্টার্ট। ওকে স্টার্ট। কেউ কথা না শুনলেও এসি কথা শোনে। ওয়ালটন ভয়েস কন্ট্রোল এসি, এসি অন, অশান্তি গন। সাম্প্রতিক সময়ের বাংলাদেশ দলটা চমৎকার, তারুণ্য এবং অভিজ্ঞতার কম্বিনেশনটাও দারুণ। কন্ডিশন বুঝে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিশ্বকাপ জেতার বেশ ভালো সম্ভাবনাই আছে বাংলাদেশের। হাসান তিলকারত্নে ছাড়াও বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ভরসার জায়গা যিনি, সেই সাকিব আল হাসান থেকে শুরু করে তামিম ইকবাল, তরুণ মেহেদী হাসান মিরাজ পর্যন্ত সবাই বিশ্বাস করেন যে এবার বিশ্বকাপটা নিজেদের ঘরে আনা পসিবল। স্বয়ং মাশরাফি বিন মর্তুজা তো বলেই দিয়েছেন যে সাকিব আল হাসান যখন বলেছেন বিশ্বকাপ জেতার কথা, তাহলে সেটাকে অবশ্যই আপনার কাউন্ট করতে হবে। অসম্ভব নয়, বাংলাদেশও বিশ্বকাপ জিততে পারে। আইসিসির বড় কোনো ইভেন্ট বা টুর্নামেন্টে বাংলাদেশ এখনও নিজেদের জন্য বড় কিছু অর্জন করতে পারেনি। তবে আগে যেখানে শুধুই ভালো খেলার জন্য যেই বাংলাদেশ দলটা মাঠে নামতো, সেই দলটা এখন আমূল বদলে গিয়ে বিশ্ব ক্রিকেটেরই অন্যতম শক্তিশালী ক্রিকেট দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। সুনির্দিষ্টভাবে বললে ওয়ান ডে ক্রিকেটে এখন বাংলাদেশকেও কোনো না কোনোভাবে সম্ভাবনার তালিকায় রাখতে হয় ক্রিকেট বিশ্লেষকদের। তবে ভারত বিশ্বকাপে চেনা কন্ডিশন বিবেচনায় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা বাংলাদেশকে আরও এক ধাপ এগিয়ে হট ফেভারিটের তালিকাতেই রাখছে। আর বিশ্বাসটা যে ঠুনকো নয়, সংবাদ মাধ্যমে সাবেক শ্রীলঙ্কান হাসান তিলকারত্নের মন্তব্যই তার প্রমাণ। আর সাম্প্রতিক সময়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব তামিম মিরাজদের পারফরমেন্স সেই বিশ্বাসটা ছড়িয়ে দিচ্ছে টাইগার ফ্যানদের মাঝেও। শুধু এই বিশ্বাসটা এখন বাকি ক্রিকেটারদেরও বিশ্বাস করতে হবে নিজেদের অভীষ্ট ও একমাত্র লক্ষ্যের দিকে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার জন্য। ক্রিকেট তো গৌরবময় অনিশ্চয়তার খেলা, কে জানে ২৩ বিশ্বকাপেই বাংলাদেশ শিরোপা জয়ের অভিষেক ঘটাবে। শাহাব সোহাগ, অনফিল্ড।